লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রায় 10 লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রোববার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। নাজিব মিকাতি বলেন, বিমান হামলার কারণে বৈরুত এবং দেশের অন্যান্য স্থানের লোকজন বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। প্রায় 1,18,000 বাস্তুচ্যুত মানুষ 778টি আশ্রয়কেন্দ্রে রয়েছে, কিন্তু প্রকৃত সংখ্যা অনেক বেশি। 10 লাখ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। এটি সম্ভবত এই অঞ্চলের সবচেয়ে বড় স্থানান্তরের ঘটনা। প্রধানমন্ত্রী বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষ এত মানুষের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালগুলোর ওপর ক্রমবর্ধমান চাপ রয়েছে। সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় হিজবুল্লাহর অবস্থানের আশেপাশে থাকা লোকজনকে প্রাথমিকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর গত শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলের একটি বিশাল এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়।